আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 2 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে রিবেল পোয়েট থেকে সিনের যে গল্পটা, বলছে ফাদার বলছে হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দি অথার অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। তিনি আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবিতার কবি। প্রীতম তখন বলছে উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, তুমি কি তার সম্পর্কে আমাকে আরও বেশি কিছু বলতে পারবে। তখন ওর বাবা বলছে ফাদার হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম ওয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, তিনি এমন একটা সময় ভারতে জন্মেছিলেন যখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীন। থ্রু হিজ রাইটিং, তার লেখার মাধ্যমে হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, তিনি তার লেখার মাধ্যমে ভারতীয় যুব সমাজকে উদ্দীপিত করেছিলেন সাহসের সঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করতে। প্রীতম বলছে ওয়েন হি ওয়াজ বর্ন ফাদার, বাবা কখন তিনি জন্মেছিলেন। ফাদার বলছে হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, 1899 24শে মে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল, অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের কাছে গ্রামটা অবস্থিত। অ্যাজ এ চাইল্ড, শিশুকাল থেকেই হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার, তোমার যাত্রার দিকে বলতে পারো, ফোক থিয়েটার মানে আমাদের এখানে যাত্রা নাটক এইগুলো, এইসবের প্রতি তার একটা আকর্ষণ ছিল। অ্যান্ড লেটার পরবর্তীকালে রোট মেনি ফোক প্লেস, অনেক নাটক তিনি লিখেছিলেন, যেমন দাতা কর্ণ, কবি কালিদাস। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, এতে আছে বিদ্রোহী মিনস রিবেল, বি হলো নজরুল ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ ফর ফ্রিডম বোল্ডলি, সি নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার ওয়েন হি ওয়াজ এ চাইল্ড, বি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এ অ্যাট দ্য টাইম অফ নজরুলস বার্থ ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, বি নজরুল ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া, সি নজরুল ইন্সপায়ার দ্য ইন্ডিয়ান ইউথ থ্রু হিজ রাইটিংস, ডি ওয়ান অফ নজরুলস ফোক প্লে ইজ দাতা কর্ণ। গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। দুয়ে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, এতে হবে স্যালিম ইজ রিডিং এ বুক নাও, বি হবে সুদীপ অ্যান্ড প্রদীপ আর ওয়ার্কিং লেট টুডে, সি হবে নিতা ইজ লিসেনিং টু মিউজিক, থ্রিতে আছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এতে হবে দেয়ার হি বিগ্যান ফাস্টিং, দেয়ার হবে অ্যাডভার্ব আর বিতে হবে শি স্যাট বিসাইড মি, বিসাইডটা হবে অ্যাডভার্ব। চার বলেছে রাইট দ্য ফুল ফর্ম অফ দ্য ফলোয়িং, এটা আই অ্যাম, তাহলে ওন্ট হবে উইল নট। পাঁচ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ইন দ্য বক্স বিলো, এতে হবে পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল আর বিতে হবে পুট অফ দ্য লাইট। রাইটিং স্কিলে সিক্সে আছে রাইট এ শর্ট স্টোরি উইথ 50 or 60 word ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, গিভ এ সুটেবল টাইটেল টু ইউর স্টোরি। এটা এ থার্স্টি ক্রো থেকে দিয়েছে, তো লিখবে এ ক্রো লিভড অন এ ট্রি টপ অ্যাট দ্য নিয়ার বাই ভিলেজ, ট্রি টপ অ্যাট এ নিয়ার বাই ভিলেজ, থ্রো আউট দ্য ডে ইট ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড এট বিটস অফ ফুড, অন এ ওয়ার্ম ডে অফ সামার হি ওয়াজ ভেরি থার্স্টি, অ্যাজ দেয়ার ওয়ার নো রেন্স দ্য স্ট্রিমস অ্যান্ড পন্ডস হ্যাড ড্রাইড আপ, দ্য পুয়ার ক্রো সার্চড ফর ওয়াটার এভরিওয়্যার বাট হিজ সার্চ এন্ডেড ইন ভেন, অ্যাট লাস্ট ইট ফ্লিউ ইন টু এ গার্ডেন, দেয়ার ইট স এ জার অফ ওয়াটার, দ্য ক্রো ফ্লিউ দেয়ার ফ্লিউ ডাউন টু ইট অ্যাট ওয়ান্স, দেয়ার ওয়াজ লিটল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য জার, ইটস বিগ কুড নট রিচ দ্য ওয়াটার, আফটার সাম ফার্টাইল অ্যাটেম্পটস দ্য ক্রো লুক অ্যারাউন্ড লুকড অ্যারাউন্ড, হি ফাউন্ড সাম স্টোন লাইং অন দ্য গ্রাউন্ড ক্লোজলি, হি হিট আপন এ প্ল্যান, হি পিকড ওয়ান স্টোন আফটার দি আদার অ্যান্ড ড্রপড দেম ইন টু দ্য জার, গ্র্যাজুয়ালি অ্যাজ দ্য নাম্বার অফ স্টোনস ইনক্রিজড দ্য ওয়াটার লেভেল রেজড ইন দ্য জার, দ্য ক্রো ড্রপড সেভারেল স্টোনস ইন দ্য জার টিল হিজ বিক রিচড দ্য ওয়াটার, দ্য ক্রো দাস কোয়েন্সড ইটস থার্স্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, মোরাল হচ্ছে ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ওর সাথে আছে অরে আছে রাইট সিক্স সেন্টেন্স ডিসক্রাইবিং ইউর সেলফ ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, এখন ব্যাপার হচ্ছে যদি ছেলে এবং মেয়ে হলে দুজনের ক্ষেত্রে কী হবে, তো মেয়েদেরটাও দিয়ে দিচ্ছি ছেলেদেরটাও দেব, তো এখানে দেবে মাই নেম ইজ বলে, যে যদি কোনো মেয়ে হয় তাহলে লিখবে মেয়ের নাম, তার নাম লিখবে আই এম এ গার্ল,
মুখার্জি এখানে যেমন টাইটেলটা দিয়েছে, তোমার টাইটেল দিয়ে লিখবে ইজ মাই সার নেম, আই লাইক মাই নেম, মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কল মি বাই নেম বলে এখানে যেমন ডোনাটা নিক নেম দিয়েছে, মানে ডাক নাম যেটা বলে আমাদের, তো সেখানে দিয়ে দেবে। মাই ফাদার ইজ অ্যান অফিসার, এখানে অফিসার দিয়েছে যদি বিজনেসম্যান হয় বা যাই হোক দিয়ে দেবে, অফিসার অথবা বিজনেসম্যান দুটোর একটাই দেবে। হিজ নেম ইজ বলে বাবার নাম বসিয়ে দেবে। মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, শি ওয়ার্কস অ্যাট হোম, দে লাভ মি ভেরি মাচ, মাই মাদার টেলস মি ফাইন স্টোরিজ। আই অ্যাম বলে এখানে যে নিজেদের বয়স দিয়ে দেবে, 10 আছে, 10 এর জায়গায় যার যা বয়স ইয়ার্স ওল্ড বলে লিখবে। আই অ্যাম স্লিম অ্যান্ড হেলথি, মাই কমপ্লেকশন ইজ ভেরি ফেয়ার, মাই হেয়ার ইজ লং, মাই হবিজ আর রিডিং, লিসেনিং টু মিউজিক অ্যান্ড পেন্টিং। আই গো টু স্কুল ইন দ্য মর্নিং এভরি মর্নিং, মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস, আই লাইক টু গো দেয়ার, দেয়ার আই লার্ন মেনি থিংস, মাই টিচার্স আর ভেরি গুড, দে অলসো লাভ মি ভেরি মাচ, আই লাইক দেম ভেরি মাচ। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, উই অল প্লে টুগেদার, দে কাম টু মাই হাউস, আই অলসো গো টু দেম। এটা হলো মেয়েদের বেলা। আর ছেলে হলে এখানে লিখবে আই অ্যাম বলে ছেলের নাম লিখে দেবে, আই অ্যাম এ বয়, মাই ফুল নেম ইজ বলে দিয়ে দেবে, আই লাভ মাই নেম, পিপুল লাভিংলি কল মি বলে ডাক নামটা দেবে। মাই হাউস ইজ নিয়ার বলে দিয়ে দিলে, মাই ফাদার ইজ এ এখানে ডক্টর বলেছে, যদি অফিসার হয় অফিসার দেবে বা টিচার হলে টিচার দেবে। মাই মাদার ইজ এ টিচার, যদি টিচার হয় টিচার দেবে বা হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দেবে। শি টিচেস ম্যাথামেটিক্স অ্যান্ড সামটাইমস হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক। উই গো টু স্কুল টুগেদার, উই আর ইন দ্য সেম স্কুল, যেহেতু এর মা টিচার তাই জন্য বলছে। আই অ্যাম ফন্ড অফ কমিক্স, আই অ্যাম ফন্ড অফ গেমস, আই টেক ইন্টারেস্ট ইন রিডিং, আই লাভ মাই পেরেন্টস, দে আর ফন্ড অফ মি বাট দে আর অলসো ভেরি স্ট্রিক্ট, দে ডু নট অ্যালাউ আস টু ওয়াচ টু মাচ টেলিভিশন, আই হ্যাভ এ সিস্টার, শি ইজ ইয়ঙ্গার টু মি, শি গোজ টু এ ডিফারেন্ট স্কুল, বিইং দ্য বেবি অফ দ্য ফ্যামিলি শি ইজ এভরি ওয়ানস ফেভারিট, অল দো উই ফাইট সামটাইমস লাইক এনি ব্রাদার অ্যান্ড সিস্টার, উই গেট অ্যালং ভেরি ওয়েল। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।